বড় ইনিংস না খেললে তো খুব স্বাভাবিক চোখে পড়বে না কারো। যেমন আমি 40, 47, 35 যেগুলো করেছি এগুলো কিন্তু আপনারই চোখে পড়েনি, প্লেয়ার নাই যেটা অন্যান্য টিমের আছে। তো আমরা অবশ্যই বিদেশির সাপোর্টটা আরেকটু বেশি পেলে আমার মনে হয় রেজাল্টটা আরেকটু ভালো হতে পারত। না, উইনিং অবশ্যই সবসময় ভালো ফিলিংস, আমরা আসলে অ্যাজ এ প্লেয়ার সবসময় মাঠে আসি জেতার জন্যে, তো সেটা যখন আমাদের ফরে আসে তখন সবসময় ভালো লাগে। না, আলহামদুলিল্লাহ আমি তো পুরো টুর্নামেন্ট জুড়ে পিছনে ব্যাটিং করেছি, থ্যাংকস টু আওয়ার ম্যানেজমেন্ট যে আজকে আমাকে সুযোগ দিয়েছে ওপরে ব্যাটিং করার জন্যে। আমি চেষ্টা করেছি জাস্ট টিমের যেই প্রয়োজন সেই প্রয়োজনটা মেটাতে। না, আমি আপনাকে একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে আমি বলবো না ব্যর্থতা, কারণ আমি যেই নাম্বারে ব্যাটিং করেছি ওখানে 40, 45, 30 এটাও কিন্তু ভালো স্কোর, কারণ আপনি সবসময় কিন্তু 50, 70, 80 করার মতন সময় পাবেন না। তো আমার কিন্তু এমন কিছু ইনিংস ছিল, হয়তোবা আমার টিম অনেক বেশি প্রেশারে থাকতো, আর্লি 3 উইকেট পড়ে যাওয়ার পরে ওখানে আমার রিবিল্ড করতে হতো। রিবিল্ড আর টি-20 ম্যাচ আপনি প্রতি ম্যাচে পারফর্ম করতে পারবেন না, যেদিন আপনার সময় আসবে সেই দিনটা ফুল ইউজ করতে হবে। তো আমিও চাচ্ছিলাম একটু ভালো অপরচুনিটি, ভালো অপরচুনিটি পেলে অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো আমি চাই বড় ইনিংস খেলতে। বড় ইনিংস না খেললে তো খুব স্বাভাবিক চোখে পড়বে না কারো। যেমন আমি 40, 47, 35 যেগুলো করেছি এগুলো কিন্তু আপনারই চোখে পড়েনি। তো জিনিসটা হচ্ছে যে সবসময় আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেওয়ার, কখনো সুযোগ হয় কখনো হয় না, কখনো আমরা ফেল করি, লাইক দ্যাট। আসলে এটা তো একটা কম্বাইন্ড গেম, আর বিদেশি একটা বড় রোল প্লে করে বিপিএলে সবসময়, কারণ 4 জন মেন পজিশনে ব্যাটিং করে বা বোলিং করে। অন্যান্য টিম, এটা ট্রু যে অন্যান্য টিমের যেই সাপোর্টটা আছে আমাদের সেই সাপোর্টটা অনেক কম, হয়তো ওই সাপোর্টটা পেলে আমাদের রেজাল্টটা একটু ডিফারেন্ট হতে পারত। আমার ভিউ যে আমরা লোকাল যারা আছি তারা যথেষ্ট ভালো করছি, আমরা প্রত্যেকটা ম্যাচেই দেখবেন আমরা কিন্তু একটা খুব ভালো মোমেন্টাম পাই, কিন্তু ওটা ধরে রাখতে পারি না, কারণ ওই মেইন জায়গায় আমরা ক্লপস করি, ওখানে আমাদের এনাফ প্লেয়ার নাই যেটা অন্যান্য টিমের আছে। তো আমরা অবশ্যই বিদেশির সাপোর্টটা আরেকটু বেশি পেলে আমার মনে হয় রেজাল্টটা আরেকটু ভালো হতে পারত। অবশ্যই দেখেন আমরা তো প্রতিনিয়ত ওটা নিয়েই কাজ করে যাই, প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করার জন্য নিজের তরফ থেকে যতটুকু করার চেষ্টা করি, যতটুকু জানি আর কি, যেটা জানি না সেটা হয়তো বা করতে পারি না। বাট আমি পার্সোনালভাবে বলতে পারি যে আমি যতটুকু জানি যে কীভাবে ভালো খেলা যায় আমি সর্বোচ্চটা করি। সামটাইম লাক ফেভার করে না, সামটাইম আমার ভুল ডিসিশন থাকে, সব মিলিয়ে আসলে অবশ্যই যে আমি মনে করি যে আমার যে অ্যাবিলিটি আছে আমি আরও বেশি কিছু দিতে পারতাম প্রত্যেকটা সেক্টরে, যেই টিমেই খেলি, সে দেশের হয়ে খেলি বা যে কোনো ডোমেস্টিক টিমের হয়ে খেলি, আমি বিলিভ করি যে এখনও আমার বেস্ট টাইমটা আমি পাইনি।